فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام عليكم ورحمة الله وبركاته. এক বোনের প্রশ্ন, তিনি প্রশ্ন করেছেন যে বিবাহের রাতেই কি মোহর আদায় করা জরুরি? যদি কোনো স্বামী অপারগ হয়ে থাকেন বা তিনি তাৎক্ষণিক সক্ষম নন, তবে তিনি পরবর্তীতে এটি আদায় করে দিবেন, তার আগ্রহ রয়েছে, তো এই ক্ষেত্রে তার সাথে মেলামেশা এটা কি অবৈধ হবে? মূলত এই ধরনের প্রশ্নটি ছিল এটি। দেখুন, আসলে মোহরটা হচ্ছে নারীর অধিকার, এটি আদায় করতে হয় বিবাহ বন্ধনের সময়, বিবাহ পড়ানোর সময়, তো সেটি হচ্ছে মূলত ইসলামের আদর্শ। যাই হোক, একটি কাহিনী আছে, একটি হাদিসে একটি উল্লেখ করা আছে যে এক নারী এসে আল্লাহ রাসুলকে বললেন যে হে আল্লাহ রাসুল, আপনি আমাকে বিবাহ করুন, আপনি আমাকে বিবাহ করেন। একথা বলে ওই নারী আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব দিয়েছিলেন। তা আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিবাহ করবেন না, সেই কারণে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো উত্তর না দিয়ে কিছুটা নিরবতা পালন করছিলেন। এমন সবাই এক সাহাবা দাঁড়িয়ে আল্লাহ রাসুলকে বলছেন যে হে আল্লাহ রাসুল, যদি আপনি তাকে বিবাহ না করেন তাহলে হে আল্লাহ রাসুল তাঁর সাথে আমার বিবাহ দিয়ে দিন। তখন আল্লাহ রাসুল ওই সাহাবাকে বললেন যে তোমার কি মোহর আছে, তোমার কি মোহরের টাকা আছে? তো আল্লাহ রাসুলকে ওই সাহাবা বললেন যে না। আল্লাহ রাসুল বললেন যে ফালতামিস আলাউ খাতামান মিন হাদিদিন, তুমি খুঁজে বের করো যদিও একটি লোহার আংটি পাও। তখন ওই সাহাবা বাসায় গেলেন, তারপরে খুঁজলেন, চেষ্টা করলেন, একটি আংটিও খুঁজে পেলেন না। ফিরে এসে আল্লাহ রাসুলকে বললেন যে আল্লাহ রাসুল, আমার বাসায় একটি আংটিও নেই। আল্লাহ রাসুল বললেন যে হাল মা আকা মিনাল কোরআন আর হাল হাফিজতা মিনাল কোরআন, তোমার কি কোরআনের কোনো সুরা মুখস্থ আছে? তখন ওই সাহাবা বললেন যে আমার অমুক অমুক সুরা মুখস্থ আছে। আল্লাহ রাসুল বললেন যে জাওয়াস্তু কাবে মা আকা মিনাল কোরআন, তোমার কাছে যে কোরআন আছে সেইটার মাধ্যমেই আমি তোমার আজকে বিবাহ দিয়ে দিলাম। তার মানে আল্লাহ রাসুল বললেন যে বিবাহের পরে ওই সুরাগুলোকে তোমার স্ত্রীকে শিখিয়ে দিবে, আর এই শিখিয়ে দেওয়াটাই হচ্ছে মোহর। তো যাই হোক, এখান থেকে বোঝাই যাচ্ছে যে মোহর দেওয়াটা এটি হচ্ছে আর রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, বিবাহের দিনেই এই মোহরটি পরিশোধ করে দিতে হবে। এখন যদি কোনো ব্যক্তি অপরাগ হয়, কোনো ব্যক্তি যদি আর্থিক সামর্থ্য না থাকে, তবে সেটি সে পরে দেবে, এর জন্য বিবাহ অবৈধ হবে না, মেলামেশা অবৈধ হবে না ইনশাআল্লাহ, তবে তার যেন জোরালো নিয়াত থাকে এবং এটি যেন সে পরিশোধ করে দেয়, এটি থাকতে হবে। এখন আসলে যে সমস্যাটা এখন বর্তমান সমাজে হয় যে অনেক ভাইয়েরই এই পরিমাণ মোহর নির্ধারণ করে দেওয়া হয় যাতে করে সে সহজে আদায় করতে না পারে, মেয়ে পক্ষ চায় যে বেশি মোহর করতেই, যাতে করে যদি ছেলে কখনো সমস্যায় করে, কখনো ঝামেলা করে, তাহলে ওই মোহরের কারণে যেন বিবাহ বিচ্ছেদ ঘটাতে না পারে। আসলে হচ্ছে কি, বৈবাহিক সম্পর্কটা এটা হচ্ছে আল্লাহর রহমত, এটি হচ্ছে আল্লাহর বড় দয়া, এটি অর্থ দিয়ে, এটি টাকা দিয়ে জোর করে এটিকে টিকিয়ে রাখা যায় না। এটা যদি থাকে, আল্লাহ যদি দয়া করে, তাহলে এমনিই থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে গভীর ও নিবিড় সম্পর্ক থাকবে। কিন্তু যদি আল্লাহ না চান অথবা অন্য কোনো সমস্যা থেকে থাকে, তখন দেখা যাবে যে যত মোহরই থাকুক না কেন বিবাহটি বিচ্ছিন্ন হবেই। সুতরাং বর্তমান সমাজে যে একটি অন্যায় প্রথা চালু রয়েছে, সেটি হচ্ছে যে একটি ছেলের সামর্থ্যের বাইরে অতিরিক্ত মোহর চাপিয়ে দেওয়া এবং তাকে পরবর্তী সময়ে আদায় করার জন্য সময় দিয়ে দেওয়া, এটা আসলে ঠিক না। মোহর তাই হবে যেটি তাৎক্ষণিকভাবে একটি ছেলে একটি মেয়েকে পরিশোধ করতে সক্ষম হবে, যা তার হাতে রয়েছে সেটি হচ্ছে তার মোহর। যদি সে মোহরের টাকা তার না থাকে এবং ওই অবস্থায় যদি সে বিবাহ করে, তাহলে সেই ক্ষেত্রে কোরআনের আয়াতকে শেখানো অর্থাৎ কোরআন শিখিয়ে দিবে তার স্ত্রীকে, এটিও মোহর করা যেতে পারে, যেটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বোঝা যায়।
সুতরাং মোহরের পরিমাণটা এমন বেশি হওয়া উচিত নয় যেটি ওই ছেলেটিকে মোহর পরিশোধ করতে কয়েক বছর সময় লেগে যাবে, যাতে করে তাৎক্ষণিকভাবে এই মোহরটা আদায় করে দিতে পারে। এবং এই মোহর আদায়ের পরে যে বৈবাহিক সম্পর্ক হলো সেটি হচ্ছে একটি পবিত্র সম্পর্ক। এই সম্পর্কের মাধ্যমে যে পরবর্তী প্রজন্ম যারা জন্ম নেবে তারা পবিত্র হয়ে জন্ম নেবে, তাদের সুষ্ঠু প্রবৃদ্ধি হবে, এটাই হচ্ছে আসলে ইসলামের শিক্ষা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। يا رب العالمين.